আমি আপনার থেকে বেশি করে ক্ষমা চাইছি, কিন্তু আমি এখনো যদি চুপ করে থাকি তাহলে তাহলে আমার গোটা জীবনটাই যে বৃথা হয়ে যাবে। আমি আমি একজন শিক্ষক, আমার কাছে অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায়, এটাই আমার ধর্ম। আমি আমার ছাত্রছাত্রীদের সেই শিক্ষা দিই, সেটাই আমার কর্তব্য। তাহলে তাহলে আমি কি করে চুপ করে থাকি বলুন? ওমাগো, এ মৃদু, এ তো বাবা মহিষাড়া করে মগডালে উঠে যাচ্ছে রে। তাই তো দেখছি, এই নীলা কুকুরে ঝাঁপ দিয়ে কোনো জাদু করে নিল নাকি গো? তাহলে এই মেয়ে থাকতে পারবে না, কিছু চাই না। গুরুদেবের বিধান তোমরা মানলে না, আর তোমরা বিধানের আগে প্রাণ, আর আমি আমি সেটা হতে দিতে পারবো না। নীলা উঠে এসো। আমি বলছি তুমি উঠে এসো। এই তো আরেকটু আরেকটু কাছে এসো। আরেকটু আরেকটু নীলা, নীলা আমাকে হাতটা দাও। নীলা, হে ভগবান, কি অনা সৃষ্টিকাণ্ড হচ্ছে! ঠাকুর রক্ষা করো এই সংসারকে, একটু হলেই তো বিপদ হতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠাকুর উঠে যাও। বাবা দেখ, সাবধানে দিবু, নীলা নীলা দিবু দিবু সাবধান। সাবধানে উঠ। সত্যি ভালো মন্দ কিছু হয়ে যাবে নাকি? তাহলে তো ঝামেলা। অসুস্থ হয়ে কিছুদিন পড়ে থাক তাও ভালো। নীলা, ও নীলা, কথাই বলছে না, সাড়া দিচ্ছে না। একটা ডাক্তার ডাকতে কতক্ষণ লাগে বলতো? তোদের বাবা কোথায়? আরে ফোন করে দেখ। চলে তো হাত দেওয়া যাচ্ছে না মেয়েটার গায়ে। মা, বাবাকে ফোন করেছিলাম, বাবা ডাক্তারবাবুকে নিয়ে আসছেন। মেয়েটার যে কি হবে কে জানে। এত বারণ করা হলো, তাও যে কেন কথা শুনলো না কে জানে। আসুন আসুন ডাক্তারবাবু। আসুন আমি আপনার জন্য চেয়ার নিয়ে আসছি। দাঁড়ান, এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে। দিন আমাকে দিন। কি এত জ্বর কি করে হলো? আসলে আর বলবেন না, ঠান্ডা জলে চান করতে গেছিল, ব্যাস।
এমনি এমনি ঠান্ডা জলে চান করতে চলে গেল, আর আপনারাও কিছু বলবেন না? এভাবে কেউ জলে ভেজে নিউমোনিয়া হয়ে গেলে প্রাণ সংশয় হতে পারত। আপনারা সেটা বুঝতে পারছেন না? আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে আপনারা ওকে কেউ এ ব্যাপারে সচেতনও করলেন না, অদ্ভুত। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাওয়াতে হবে। পেশেন্টকে এখন পুষ্টিকর খাবার দিতে হবে, পারবেন তো? নাহলে কিন্তু হাসপাতালে দিতে হবে। না না, আমি সব পারবো, আপনি লিখুন যা দরকার আমি পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠাকুর পো গুরুদেবের মুখে মুখে কিভাবে কথা কইল, গুরুদেব কিভাবে মনক্ষুণ্ণ হলেন হরে কৃষ্ণ। আমি তো জানতাম জেঠিমা নীলা পারবে না, শুধু শুধু এক গাদা ঝামেলা বাড়ালো। তুই চুপ কর, তোদের তো আর মাথা ব্যথা নেই, যত বিপত্তি আমার, আমি গুরুদেবকে কি কইব? হ্যাঁ ছি 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 ছি, গুরুদেব আমার কথায় এত দূর থেকে এসেছেন, সেখানে তুই যদি নাই পারবি তাহলে নিজে থেকে রাজি হতে গেলি কেন? জেঠিমা 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 জেঠিমা, আসলে ও ভেবেছিল পাতি ওইসব মন্ত্র ফন্ত্র বলে পার পেয়ে যায়, কিন্তু ও তো ভাবতেই পারেনি যে গুরুদেবের পরীক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমারই দোষ, আমারই উচিত ছিল ওই গুরুদেবকে দিয়ে প্রথমেই ওকে নাকচ করে দেওয়া। জেঠিমা, সেটা তো তুমি এখনো করতে পারো, মানে নীলা তো পরীক্ষা দিতেই পারেনি, তাই তুমি গুরুদেবকে বলে ওকে এখনই বাড়ি থেকে বের করে দিতে পারো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে গুরুদেবের মাথা ঠান্ডা করতে হবে, তারপরে কি করব সেটা ভাবা যাবে, আর তারপরে পরের ধাপ হরে কৃষ্ণ। নীলা নীলা, ওষুধ খেতে হবে তো। আমার